আগুনে ছাই বঙ্গ মার্কেট পরিচ্ছন্নের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঈদের আগেই দোকান সাজিয়ে বসতে পারেন সেটি লক্ষ্য তাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদুর রহমান। যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে ঈদের আগে যাতে বসতে পারে সেই জন্যই হয়তো এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা দ্রুত বর্জ্য অপসারণে কাজ করছে। আমি যদি একটু যদি দেখাই আমার পিছনের অংশটুকু, যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারীরা যেভাবে একদিক দিয়ে বর্জ্যগুলো অপসারণ করতেছে, পাশাপাশি কিছু কথা আছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এখানকার কিছু কিছু ভাঙ্গারি যেমন আশেপাশে যারা বস্তির লোকজন যারা আছে তারা একটা গুজব ছড়েছে, তারা শুনেছে যে এখানে গেলে ভাঙ্গারি জিনিসপত্র পাবে এবং সেগুলো নিয়ে তারা ভাঙ্গারি দোকানে বিক্রি করবে। তো বিক্রি করার পর সেগুলো নিয়ে তারা পেট চালাবে এবং তাদের পেটে চলতে গেলে তারাই এখন এটাকে মাধ্যম হিসেবে দেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যত চেষ্টা করুক সেটা নির্মূল করতে পারছে না। আমি যদি আরেকটা বিষয় যদি আমি আপনাকে একটু বলি, যে বর্তমানে যে এই আগুনে পুড়ে যাওয়া যে ব্যবসায়ীদের যে অবস্থা তার অবস্থা যে খুবই করুণ এবং কিছু কিছু ব্যবসায়ীর অবস্থা এতটাই খারাপ যে বলা বাইরে। কারণ এই এই আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা বঙ্গবাজারের একটা মূল কেন্দ্রবিন্দু জায়গা যেখানটাতে আগুনটা ধরেছিল, আদর্শ মার্কেটের এই জায়গাটা থেকেই আগুনের সূত্রপাতটা ঘটে। এখানে আমার একজন এখানে একজন আছেন, উনি ব্যবসায়ীর পক্ষ থেকে উনি সাহায্যের আবেদন নিয়ে আসছেন। তো আপনি যদি আমাকে বলেন যে আপনার হাতে মেডিকেলের কাগজটা কেন? আমার হাতে মেডিকেলের কাগজটা বঙ্গবাজারের ব্যবসায়ী ছিল, সে এখন ব্রেন স্ট্রোক কইরা তার এক হাত এক পাও মুখ ব্যাক হয়ে গেছে গা। তার সাহায্য সহযোগিতার জন্য বাংলাদেশে যদি কেউ বিত্তবান আসে তাহলে ভালো হবে। তার এখন চিকিৎসার মতো কোনো টাকা নাই, তার বঙ্গবাজার দোকান ছিল সব নিঃস্ব হয়ে গেছে গা। তার তিন মেয়ে এক ছেলে, যে কালকে ঘরে চাউল দেন থাকবে তার ওই চাউলগুলো নাই, বড় নিঃস্ব হয়ে গেছে। এখন যদি কোনো বিত্তবানরা এগিয়ে আসে তাহলে তার ভালো হবে। তো রিঙ্কু, শুনতে পারছেন যে একজন ব্যবসায়ীর কতটা পরিমাণে খারাপ অবস্থা হয়ে গেছে, যে মেডিকেলে তাদের ভর্তির অবস্থা করতে হয়েছে। কিন্তু এদিকে কিন্তু আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সকালে কিন্তু আমিন জুয়েলার্সের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে 20 লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে যে যে সমস্ত মার্কেটগুলো আছে ভাঙ্গা অবস্থায় আছে তারা সিমেন্ট দিয়ে তারা তাদের মতো করে তৈরি করে ব্যবসায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তো রিঙ্কু, এই ছিল এখান থেকে বঙ্গবাজার থেকে আমার কাছে সর্বশেষ।